নমস্কার, আমি রঞ্জন ঘোষ এবং আজ আমি একটি গুরুত্বপূর্ণ আড্ডায় এসেছি মহিষাসুর মর্দিনীর জন্য। আমার পরবর্তী ছবি মহিষাসুর মর্দিনীর সঙ্গে আমাদের সঙ্গে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আমার স্টেডি নায়িকা গত তিনটে ছবিতে, এবং আজ একটু ঋতুদির সঙ্গে আমরা আড্ডা দেব, দেখি কীরকম হয় আজকের আড্ডা। ওয়েলকাম ঋতুদি। থ্যাংক ইউ রঞ্জন, বলো। আমার প্রশ্ন হচ্ছে, মহিষাসুর মর্দিনী কথাটা শুনলে তোমার মাথায় প্রথম কি মনে হয়, কি আসে মাথায়, কি আসে মহিষাসুর মর্দিনী? অ্যাকচুয়ালি মহিষাসুর মর্দিনী কথাটা শুনলে আমার একেবারেই মা দুর্গার রূপটাই আমি দেখতে পাই, এবং মা দুর্গার যে মহিষাসুর বধটা সেটা খুব প্রমিনেন্ট হয়ে ওঠে চোখের ওপর। আর একটা অদ্ভুত সেন্স অফ পাওয়ার ফিল করি ওই নামটার সাথে, মানে কোথাও যেন মনে হয় যে ওই নামটা আমাদেরকে এম্পাওয়ার করছে, আমাদেরকে অদ্ভুতভাবে স্ট্রেংথ দিচ্ছে একটা। আর কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ, মানে আমরা যে যেটা এতদিন ধরে যেটা আমরা শুনে আসি বা বুঝে আসি যে গুড ওভার দ্য ইভিল, সেইটা কোথাও গিয়ে প্রিভেল করে মাথার মধ্যে, যে এই স্ট্রেংথটা একটা বড় ইন্সপিরেশন আমাদের কাছে। ওকে, আর আমাকে একটা কথা বলো যে তোমার জীবনে মহিষাসুর মর্দিনী কে বা কারা? তোমাকে যদি বলা হয় যে একটা দুটো নাম নাও যে তোমার জীবনে মহিষাসুর মর্দিনী কে বা কারা? দেখো, আমি প্রথমে আমার মাকে বলবো আমার মহিষাসুর মর্দিনী, এই কারণে যে আমার মা এমনই একজন মহিলা যিনি আমাকে প্রথমত জন্ম দিয়েছেন, এবং আই থিঙ্ক আই ফিল আ লট অফ পাওয়ার সেখানে, যে আমার মার থেকে সেই পাওয়ারটা, কারণ একজন নারী যে সৃষ্টি করে এবং যে যে সৃষ্টির আলো দেখায় প্রত্যেককে, সেই নারীর অদ্ভুত একটা মানে শক্তি থাকে, সেই শক্তিটা মানে শক্তিটার কোনো বিকল্প হয় না, দ্যার ইজ নো অল্টারনেটিভ টু ইট। আর একটা জিনিস আমার মনে হয় যে মানে একটা সন্তানকে বড় করা এবং ব্যাটল করা অনেক অডসের সাথে, সেটাও একটা বিরাট জায়গা আমি মনে করি যে কোনো মহিলার পক্ষে, এবং সেই জায়গাটাকে আমি খুব রেসপেক্ট করি। তো প্রথমেই যদি তুমি বলো যে জীবনে ফার্স্ট কাকে আমি বলবো, আমি বলবো আমার মা, কারণ মাদের যে কন্ট্রিবিউশন থাকে তাদের সন্তানের পিছনে, সেটা আমার মনে হয় যে মানে ইনভ্যালুয়েবল, সেটার কোনো মানে বিকল্প নেই। এবং এরপরেও আমার কাছে আরও কিছু এক্সাম্পল আছে যারা আমার জীবনকে অনেক রকমভাবে ইনফ্লুয়েন্স করেছেন। আমার পরিবারের আরও একজন দুজন আছেন যারা মানে আমার এক কাকিমা, তিনিও প্রচণ্ডভাবে প্রচুর কিছু ফাইট করে একটা জায়গা নিজেকে দাঁড় করিয়েছিল, এবং আমি খুব তার দ্বারা ইন্সপায়ার্ড। তারপরে আমি আমার এক বন্ধুকে দেখেছি, আমার বান্ধবী, সে একটা বিরাট ব্যাটল করেছে তার জীবনের সাথে, তার জীবন ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো, কিন্তু সে আবার সেটাকে কীভাবে রিকুপারেট করেছে। সে আমার কাছে অনেক এক্সাম্পল আছে যারা আমার কাছে মহিষাসুর মর্দিনী, যারা তারা যে খুব একটা কোনো বিশাল ক্ষেত্রে আছে তা না, তাদের নাম হয়তো সারা পৃথিবী জানে না, কিন্তু এমন কিছু মানুষরা আছে যারা যাদের নাম না জেনেও আমি তাদের নাম জানি, আমার কাছে তারা মহিষাসুর। আমি যদি বলি তোমার কন্যাও তোমার জীবনে আরেক মহিষাসুর মর্দিনী হয়ে এসেছে, তুমি কি আমার কথার সঙ্গে মানে অগ্রি করবে? বলি অগ্রি। আমার কন্যার জন্ম দেওয়াটা আমার কাছে একটা বিশাল নিজেকে একটা এম্পাওয়ার্ড লাগে, যে আমি মা হিসেবে আমার একটা মানে কী বলবো, আমার একটা সেন্স অফ পাওয়ার অ্যান্ড অলসো প্রাইড, যে আমি একটা সন্তানের মা হতে পেরেছি। এবং তবে মহিষাসুর মর্দিনী হিসেবে সে এসেছে, সেটা ক্রমশ প্রকাশ্য সে কীভাবে তার জীবনকে নিয়ে যাবে আগে। তবে আমি এইটুকু বলবো যে আমার তরফ থেকে তার শিক্ষা যতটুকু তাকে দেবার, এবং মহিষাসুর মর্দিনী রূপে তাকে যে তাকে যদি সবাই পেতে পারে, তার জন্য যে প্রিপারেশনটা দরকার সেটুকু আমি তাকে দিতে পারি। এরপরে তার উপরে নির্ভর করবে সে তার জীবনকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। তাই জন্য বললাম সেটা ক্রমশ প্রকাশ্য, আমিও তাকে দেখব যে সেই শিক্ষাটার উপরে সে কতটা জোর দিয়েছে এবং সে জীবনটাকে কীভাবে অতিবাহিত করছে।
ছবির ক্ষেত্রে যদি আমি আসি, এটা তো মহিষাসুর মর্দিনী তোমার একটা ব্যক্তিগত জায়গা থেকে তুমি বললে, ছবির ক্ষেত্রে যদি আসি, ছবিতে শাশ্বতদা বা পরমব্রত বা আরও যারা সব অভিনেতা অভিনেত্রী ছিলেন, তোমার কি কোনো, এবং নতুন যারা ছিল সবাইকে মিলিয়ে শ্যুটের, তোমার কি কোনো পার্টিকুলার কিছু মেমোরিজ বা কিছু কি মনে পড়ে যেটা তোমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছিল তখন, কোনো মজার ঘটনা বা কিছু? একটা প্রথমত সাবজেক্টটাই মানে পুরো দ্য হোল থিং ইজ ভেরি ইন্টারেস্টিং, অ্যান্ড আমার কাছে যেটা খুব ইন্ট্রিগ লেগেছিলো তোমার স্ক্রিপ্টটা যখন তুমি আমাকে শুনিয়েছিলে, যে এই যে একটা রাত্রির গল্প এবং তার সেট আপটা হচ্ছে দুর্গাপুজো, এবং সেই দুর্গাপুজোর সাজ এবং তার প্রথম দিন, তো এই পুরো জিনিসটাই আমার কাছে খুব ইন্ট্রিগ লেগেছিলো। এবং তারপরে শুরু হয়েছিল সেই বাড়ির খোঁজ, এবং যখন আমরা বাড়িটা পেলাম যে শ্যুটিং করার জন্য চুচুড়াতে, সেই বাড়িটা কিন্তু আমাকে এখনও হন্ট করে, ওই একটা অদ্ভুত রাতের আলো, ওই বাড়ি আর আমাদের ওই চরিত্রগুলো, তো ওই পুরো জিনিসটাই একটা মানে কি বলবো, একটা স্মৃতি হয়ে থাকে, স্মৃতি আর একটা অদ্ভুত সুন্দর একটা কি বলবো, একটা একটা ছবি, মানে মানুষের মনের মধ্যে কিছু ছবি আঁকা থাকে না, তো সেই ছবিটা যেন বারবার ফিরে আসে আমার মহিষাসুর, আমাদের সিনেমার মহিষাসুর মর্দিনী নামটা বলা মাত্রই বারবার ওই ছবিটা আমার কাছে ফিরে আসে, যে মানে সেই ঠাকুরের যেরকম এক চালার ঠাকুর হয় যেরকম আমাদের ছবিতেও যেটা আছে, সেরকমই আমার মনে হয়েছে যে আমরাও মনে হয়েছে ওই এক চালার মধ্যে সবাই বসে আছি, তো ওই জায়গাটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং আমাদের শ্যুটিংয়ের সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে, আমরা যেহেতু একটা সেটের মধ্যে সবাই এক জায়গায় ছিলাম, তো বিভিন্ন ডিসকাশন হয়েছে, কখনো মজা হয়েছে, কখনো স্যাড হয়ে গেছি, কারণ ওই সময়টা খুব প্রিক্যারিয়াস ছিল, ওই সময়টা আমরা কোভিডের মধ্যে যুদ্ধ করছিলাম, তো সিনেমার যুদ্ধটাও আমরা করেছি সেই মুহূর্তে কোভিডের মধ্যে, এবং কোভিড তখন যাচ্ছে আসছে এমন একটা জায়গায় আমরা শ্যুটিংটা করেছিলাম, সো ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। তো বেশিরভাগ সময় আমাদের এইসব নিয়ে আলোচনা হতো, যে আমরা কোভিডকে কীভাবে ব্যাটল করবো, এই কোভিডের এই সময়টা, এই সিনেমাকে যেভাবে আমরা সারা প্রত্যেকটা প্রফেশন ধাক্কা খাচ্ছে, সেগুলোকে আমরা কীভাবে রিকভার করবো। তোমার কাছে মহিষাসুর মর্দিনী ছবিটার, তোমার ফাইনালি যদি আমি বলি যে দর্শকদের তুমি কী বলবে, মহিষাসুর মর্দিনীর মধ্যে দিয়ে নতুন তারা কী পাচ্ছেন, এটা যদি তুমি বলো? মহিষাসুর মর্দিনীর মধ্যে অনেক কিছু নতুন কথা আছে যেগুলো পুরনো কথার উপরে বলা, তো অবশ্যই সেই জায়গাটা মহিষাসুর মর্দিনী তৈরি করেছে, এবং এখানে আমি পরমব্রত শাশ্বতদা ছাড়াও এক ঝাঁক নতুন তারকাকে আমরা দেখব, যারা তাদের মতো করে মহিষাসুর মর্দিনীর ইন্টারপ্রিটেশনস করেছে, এবং সেইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, যে প্রত্যেকের বক্তব্যের মধ্যে বেরিয়ে এসছে তাদের নিজেদের ইন্টারপ্রিটেশন। আর আমি মনে করি যে পুরনোর কিছু কিছু জিনিস যেগুলো চিরন্তন থাকে, যেগুলো খুব ফান্ডামেন্টাল, যেগুলো কখনো বদলায় না, কিন্তু যেগুলো বদলায় সেই বদলানোর জায়গাগুলোকে যদি আমরা আমাদের ফান্ডামেন্টাল জায়গার সাথে ঠিকভাবে অ্যালাইন করতে পারি, তাহলে মনে হয় আমাদের জীবনগুলো আরও সুন্দর হবে, এবং সামাজিক কাঠামোটা অনেক স্ট্রং হবে। তো সেই সামাজিক কাঠামোটা যখন স্ট্রং করতে হয়, তখন আমাদের এই ধরনের সিনেমাতে বেশ কিছু কথা বলতে হয় বা বেশ কিছু মেসেজ পাঠাতে হয়, যেগুলো বোধহয় আমাদের গিয়ে সোসাইটিতে কি কোনো একটা চেঞ্জ নিয়ে আসতে পারে। তো এই জন্য আই থিঙ্ক এই ফিল্মটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ওয়াচ। আর আমি মনে করি যে এই সিনেমাটা আমাদের জীবনকে ডেফিনেটলি সমৃদ্ধ করবে, এবং শুধুমাত্র নারী বলে না, আমি বললাম নারী পুরুষ উভয়ে সবাই সমৃদ্ধ হবেন এই মানে এই ছবিটি দেখে। এবং আমার মনে হয় যে পুরুষদের জন্য এই ছবিটা একটা খুব বড় মেসেজ ক্যারি করছে, এবং আই বিলিভ যে এই মেসেজটা যদি সত্যি সত্যি পুরুষরা নিতে পারে এবং সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে আই থিঙ্ক উই মাইট সি সাম চেঞ্জ হ্যাপনিং। তো এই চেঞ্জটা যাতে হয় এবং দেখতে পারি, সেটাই চেষ্টা করবো, কারণ নারীরা হচ্ছে অমূল্য রতন, এবং নারীদের মর্যাদা বা নারীদের নারীদের সিকিউরিটি বা নারীদেরকে প্রিজার্ভ করা, সংরক্ষণ করা আমরা যেটা বলি, সেইটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে আমাদের সমাজে, সে যে বয়সেরই নারী হোক, কারণ আমরা বোধহয় কেউই মানে সিকিউর না। আমরা যেরকম আগে বলতাম না, মেয়েরা বড়ো হলে তাদেরকে তাদের দেখাশোনা করাটা ভীষণ বেশি জরুরি, আমরা যে আমি বলবো যে মেয়েরা জন্মালেই তাদের দেখাশোনা করা উচিত, কারণ মেয়েরা আজকের দিনে এই সমাজে দাঁড়িয়ে কিন্তু আজও সবার পুরোপুরি সেফ না,
তাই জন্য আমাদের এই সেফটি মেজার্সটা কীভাবে আনতে হবে এবং আমাদের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কীভাবে কী কী ভাষায় আমরা বলতে পারি সিনেমার মাধ্যম দিয়ে এই গল্পটা, এটাই আমাদের গল্প মহিষাসুর মর্দিনী। অসংখ্য ধন্যবাদ ঋতুদি, এবং আমি আশা করছি যে আমরা আশা করছি যে তোমার এই মহিষাসুর মর্দিনীর ইন্টারপ্রিটেশন এবং আমাদের পুরো ছবিটার জার্নি দর্শকের সামনে সফল হোক। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বেস্ট উইশেস অ্যান্ড বেস্ট অফ লাক। বেস্ট উইশেস টু ইউ টু। আর 25 নভেম্বর রিলিজ হচ্ছে আমাদের মহিষাসুর মর্দিনী। আমরা আমাদের টিমের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমার দর্শকদের, যে আপনারা যেন এসে ছবিটা দেখুন, আপনাদের নিজেদের মনের কথা বলুন, আপনাদের বক্তব্য রাখুন, তারপরেই আরও মানুষকে বলুন দেখতে, তাহলেই আমরা সিনেমাকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারবো আর আমাদের বক্তব্য পৌঁছে দিতে পারবো অনেক মানুষকে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।